হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়ালস ডায়েরির নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর, দক্ষিণ পূর্ব এশিয়ার এই শহরটি সারা বছর যেন উৎসব উপলক্ষে সাজানো থাকে। এখানে পুরনো ঐতিহ্যের পাশাপাশি রয়েছে আধুনিকতার ছোঁয়া। নান্দনিক ডিজাইনের সব ভবন আর প্রশস্ত রাস্তাগুলোতে সন্ধ্যা নামলেই পিঁপড়ের স্রোতের মতো আলো জ্বালিয়ে ছুটে চলে গাড়িগুলো, সবসময় যেন খুব কর্মব্যস্ত। ব্যস্ত রাস্তাটির একটুও যেন দম ফেলানোর কোনো ফুসরত নেই। দক্ষিণ চীনের সাগরে গড়ে ওঠা 243 কিলোমিটারের এই অসাধারণ শহরটি মালয়েশিয়ার রাজধানী ও বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র। অর্থনৈতিক উন্নয়নের দিক দিয়ে এটি দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে দ্রুত বর্ধনশীল শহরগুলোর মধ্যে একটি। কুয়ালালামপুর মালয়েশিয়ার সাংস্কৃতিক, অর্থনীতি ও রাজনীতির প্রধান কেন্দ্র। এখানে অবস্থিত মালয়েশিয়ার জাতীয় সংসদ এবং মালয়েশিয়ার রাজার আবাসস্থল। মালয়েশিয়ার তিনটি ফেডারেল অঞ্চলের মধ্যে কুয়ালালামপুর একটি, যা সিলেন্ডার রাজ্যের অন্তর্ভুক্ত। 1998 সালে কমনওয়েলথ গেমস এবং 2017 সালে দক্ষিণ পূর্ব এশিয়ান গেমস সহ বিভিন্ন আন্তর্জাতিক কর্মকাণ্ড, রাজনৈতিক ও সাংস্কৃতিক কার্যক্রমের সাক্ষী রয়েছে এই শহরটি। শপিংয়ের জন্য কুয়ালালামপুর বরাবরই বিখ্যাত। পৃথিবীর সবথেকে বড় 10টি শপিং মলের মধ্যে তিনটি রয়েছে কুয়ালালামপুর শহরে। দক্ষিণ পূর্ব এশিয়া সিঙ্গাপুরের পরই কুয়ালালামপুরকে সবথেকে গুরুত্বপূর্ণ এবং আধুনিক শহর বলে বিবেচনা করা হয়। কুয়ালালামপুর আধুনিক শহর হিসেবে প্রতিষ্ঠিত হয় 1859 সালের দিকে। 1857 সালে যখন ভারতবর্ষে সিপাহি বিদ্রোহের আগুন জ্বলছিল, ঠিক তখন কুয়ালালামপুর ছিল ব্রিটিশ রাজত্বের অধীনে। সে সময় কিছু চীনা ভাষার নিশির দল ঘুরতে ঘুরতে হাজির হন সাগরের পারের এই অঞ্চলে। তখনই অঞ্চল ছিল সম্পূর্ণ বন জঙ্গলে ঘেরা, তেমন জনবসতিও ছিল না এখানে। চীনা ভাগ্য নিশি দলটি ব্রিটিশদের অনুমতি সাপেক্ষে বন জঙ্গল কেটে এই অঞ্চলে বসতি স্থাপন শুরু করে। এরপর যতদিন যায় ততই সংখ্যা বাড়তে থাকে। গ্রাম থেকে শহরে পরিণত হয় কুয়ালালামপুর। চীনদের স্থাপিত সেই বসতি কুয়ালালামপুরে এখনও বিদ্যমান। বর্তমানে এই অঞ্চলটি চায়না টাউন নামে পরিচিত। অবশ্য আজকের রঙিন ও ঝলমল আলো এ শহরকে দেখলে মনেই হবে না যে এখানে একদিন জঙ্গল ও বন্যপ্রাণীর অভয় আশ্রম ছিল। দ্রুত বর্ধনশীল এই শহরের বর্তমান জনসংখ্যা প্রায় 80 লক্ষ। পেট্রোনাস টুইন টাওয়ার মালয়েশিয়া সবচেয়ে গর্ভের স্থাপনা। বিশ্বব্যাপী পর্যটকদের এই ল্যান্ডমার্কের প্রতি বেশ দুর্বলতা রয়েছে। 1998 থেকে 2004 সাল পর্যন্ত বহুতল এই ভবনটি ছিল পৃথিবীর সবথেকে উঁচু স্থাপনা। এই ভবনটির তৎকালীন নির্মাণ ব্যয় ছিল 1.6 মিলিয়ন মার্কিন ডলার। এর সর্বোচ্চ উচ্চতা 1483 ফুট বা 552 মিটার। মার্কিন বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং, কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা, মাইক্রোসফট রাইটিং এবং ট্রোলার নেটওয়ার্ক সহ বিশ্ববিখ্যাত বেশ কিছু প্রতিষ্ঠানের অফিস রয়েছে এই ভবনেই। দক্ষিণ চীনের সাগর পারে অসাধারণ এই শহরটিতে রয়েছে এশিয়ার সবথেকে বড় ইসলামিক আর্ট মিউজিয়াম। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মিউজিয়ামটি মালয়েশিয়ার জাতীয় মসজিদের ঠিক পাশেই। 1998 সালে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। কুয়ালালামপুর টাওয়ার সারা বিশ্বে কুয়ালালামপুরের প্রতিনিধিত্ব করে। অসাধারণ দৃষ্টিনন্দন এই টাওয়ারটি শহরটির কেন্দ্র হিসাবে পরিচিত। বর্তমানে পেট্রোনাস টুইন টাওয়ার এর আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হলেও কুয়ালালামপুর টাওয়ার সরকারিভাবে এই শহরের প্রধান কেন্দ্র। কুয়ালালামপুরে মুসলিম স্থাপত্যগুলো পর্যটকদের অন্যতম আকর্ষণ স্থল। এর মধ্যে রয়েছে 15,000 মুসলিম ধারণ সম্পন্ন জাতীয় মসজিদ। 1965 সালে নির্মিত এই মসজিদটি বর্তমানে শুধুমাত্র মসজিদ বা মুসলমানদের ধর্মশালার মধ্যেই সীমাবদ্ধ নেই, পর্যটকদের কাছে পরিচিতি হয়ে উঠেছে আকর্ষণীয় স্থাপনাও হিসাবে। বুকেত বিল্টান আঞ্চলিক কুয়ালালামপুর এর পর্যটনের মূল কেন্দ্র বলেই বিবেচনা করা হয়। এখানে রয়েছে পর্যটকদের থাকা খাওয়া এবং বিনোদনের সব রকম ব্যবস্থা। আধুনিক মানের সব হোটেল, বিলাসবহুল শপিং মল, রেস্টুরেন্ট, স্ট্রিট ফুড কর্নার সবই রয়েছে এই অঞ্চলে। এর জন্য কুয়ালালামপুরে থাকার জন্য পর্যটকরা এই অঞ্চলকেই বেছে নেয়। সব মিলিয়ে কুয়ালালামপুর যেন ভ্রমণে এক অসাধারণ অভিজ্ঞতা দেয়, একথা নিঃসন্দেহে বলা যায়। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। এমন সব আকর্ষণীয় এবং অজানা ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের ওয়ালস ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।
সবাই অনেক ভালো থাকবেন।